যারা এখন আমার সঙ্গে আছো তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ক্লাস ইলেভেনের একটা কবিতা নিয়ে আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম কবিতাটি ভীষণ ইন্টারেস্টিং কবিতাটি একটা প্রেমের কবিতা যারা দু কুড়ি সালে মাধ্যমিক দিয়েছ তারা অনেকেই হয়তো জানো না যে তোমাদের মাধ্যমিকের অনেক খাতা এখনো এক্সামিনারদের কাছে রয়ে গেছে যদিও খাতা দেখা শেষ হয়ে গেছে তবুও লকডাউনের কারণে যথাস্থানে খাতাগুলো এখনো জমা পড়েনি সুতরাং রেজাল্ট আউট হতে যে দেরি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই রেজাল্টের অপেক্ষায় না থেকে ক্লাস ইলেভেনের পড়া শুরু করে দাও না হলে তোমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে কারণ যখন দেখবে যে সবকিছু ঠিক হয়ে গেছে তখন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার যথেষ্ট সময় তোমরা পাবে না আর এই বিষয়টিকে মাথায় রেখে আজ আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম আজকের আলোচনার বিষয় হল মিটিং অ্যাট নাইট কবির নাম রবার্ট ব্রাউনিং তোমাদের ক্লাস ইলেভেনে যে পাঁচটা কবিতা থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা হলো এটা কবি সম্পর্কে জাস্ট কয়েকটি কথা আমরা জেনে নেই কবির নাম রবার্ট ব্রাউনিং তিনি আঠেরোশো সালের মেয়ের সাত তারিখে লন্ডন শহরের ক্যাম্বারওয়েল নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল রবার্ট ব্রাউনিং এবং মা ছিলেন সারা অ্যানা তার উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্য হল পাইড পাইপার অফ হ্যামলিন দ্য রাইজ অ্যান্ড দ্য বুক মেন অ্যান্ড উইমেন ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স ইত্যাদি তিনি ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন ইটালির ভেনিস শহরে আঠেরোশো সালের বারোই ডিসেম্বর পরলোক গমন করেন কবিতাটি দুজন প্রেমিক প্রেমিকার গোপন মিলনের বর্ণনা করে আঠেরোশো সালে ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড লিরিক্স নামক কবিতা সংকলনে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় তখন কবিতাটির দুটো অংশ ছিল মর্নিং সেকশন এবং নাইট সেকশন চার বছর পর অর্থাৎ আঠেরোশো উনপঞ্চাশ সালে কবি ওই দুটো সেকশনকে দুটো আলাদা কবিতা রূপে প্রকাশ করেন নাইট সেকশনের নামকরণ করা হয় মিটিং অ্যাট নাইট হিসেবে এবং মর্নিং সেকশনের নামকরণ করা হয় পার্টিং অ্যাট মর্নিং হিসেবে আজকে আমার আলোচনার কবিতাটি মিটিং অ্যাট নাইট এটাকে ড্রামাটিক লিরিক পোয়েম বলা হয় অথবা ড্রামাটিক লাভ পোয়েম বলা হয় কবিতার নাম মিটিং অ্যাট নাইট রাতের অন্ধকারের সাক্ষাৎ কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা করার আগে আমি জাস্ট তোমাদের কয়েকটা কথা বলবো। এলিজাবেথ ব্যারেট ছিলেন কবির ওয়াইফ কিন্তু যখন কবি এই কবিতাটি রচনা করেন তখন তাদের বিয়ে হয়নি এলিজাবেথের বাবার অমতে তারা গোপনে দেখা করতেন কারণ এলিজাবেথের বাবা রবার্ট ব্রাউনিংকে খুব একটা পছন্দ করতেন না এই কারণে অনেকেই মনে করেন যে সেই গোপন প্রেমের কথা এই কবিতায় কবি বর্ণনা করেছেন কবিতাটি অটোবায়োগ্রাফিক্যাল আবার অনেকেই এই বিষয়টিকে অস্বীকার করেন তারা মনে করেন অজ্ঞাত কোনো প্রেমিক প্রেমিকার গোপন মিলনকে কেন্দ্র করে এই কবিতা যাই হোক কবিতাতে বক্তা একজন প্রেমিক সে যে কেউ হতে পারে রাতের অন্ধকারে সমুদ্রের একটা অংশ এবং বিস্তর স্থলভাগ অতিক্রম করে সে তার প্রেমিকার কাছে গোপনে পৌঁছানোর চেষ্টা করে প্রথম লাইন এবার আমরা একটু অ্যানালাইসিস করবো প্রতিটি লাইনকে দেখে নেব প্রথম লাইন দ্য গ্রে সি ধূসর সমুদ্র ব্ল্যাক ল্যান্ড এবং লম্বা লম্বা কালো কালো স্থলভাগ স্থলভাগ থেকে বোঝা যায় যে প্রেমিক সমুদ্রের মধ্যে আছে তা না হলে স্থলভাগ লম্বা কালো দেখাত না আবার কালো শব্দটি বুঝিয়ে দিচ্ছে যে এখন রাত প্রেমিক রাতের অন্ধকারে ধূসর সমুদ্র পাড়ি দিচ্ছে ধূসর রং অসীমের প্রতীক যার মধ্যে দিয়ে প্রেমিকের দীর্ঘ যাত্রার ইঙ্গিত পাওয়া যায় পরবর্তী লাইন দ্য ইয়ালো হাফমুন এবং হলুদ অর্ধ চাঁদ লার্জ অ্যান্ড লো যে চাঁদটা বড় এবং দিগন্ত রেখার নিকটে আকাশের নিচের দিকে অবস্থিত হলুদ রং আশাবাদ ও তেজের প্রতীক এবং চাঁদ দূরত্ব ও ভালোবাসার প্রতীক তাই ইয়ালো হাফমুন থেকে বোঝা যায় যে প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য প্রেমিক তাদের মাঝের এই দূরত্ব অতিক্রম করবে সে দৃঢ় সংকল্প ও আশাবাদী এবার আমরা পরপর দুটো লাইনের মিনিং করব প্রথম লাইনটা একটু দেখে নাও অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েবস এবং চমকে যাওয়া ক্ষুদ্র ঢেউগুলো দ্যাট লিভ যেগুলো লাফিয়ে ওঠে ইন ফায়ারি রিংলেটস আগুনের ক্ষুদ্র ক্ষুদ্র আংটি হয়ে ফ্রিভ তাদের ঘুম থেকে এখানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে তারা দেখো মানুষের মতো আচরণ করছে লাফিয়ে উঠছে আতঙ্কিত হচ্ছে একে পার্সনিশন বলে ক্ষুদ্র ঢেউগুলো সারাদিন কাজের শেষে ঘুমিয়ে পড়েছে তারা জানে যে এখন আর কেউ সমুদ্রের বুকে আবির্ভাব হবে না কারণ সারা দিনের কাজ শেষ হয়ে গেছে তাই প্রেমিকের উপস্থিতিতে তারা চমকে গেছে এবং ঘুম থেকে লাফিয়ে উঠেছে নৌকা নিয়ে প্রেমিকের বেপরোয়া আবির্ভাব তাদেরকে আতঙ্কিত করেছে ঢেউগুলোতে যখন চলমান নৌকার ধাক্কা লাগে তখন নৌকার দুপাশ দিয়ে অসংখ্য জলকানা লাফিয়ে ওঠে এটা তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে একটা নৌকা চলছে ঢেউয়ের মধ্যে দিয়ে ঢেউয়ে যখন নৌকাটা ধাক্কা মারবে তখন কিন্তু নৌকার দুপাশ দিয়ে কতগুলো জলবিন্দু লাফিয়ে উঠবে এবং এই চাঁদের হলুদ রঙের জন্য তাদের আগুনের আংটির মতো দেখাচ্ছে এই কারণেই বলা হয়েছে ইন ফায়ারি রিংলেটস সর্বশেষ দুটো লাইন আমরা একবারেই আলোচনা সেরে নেব আই গেন দ্য কোভ যখনই আমি খাড়িতে অর্জন করলাম অর্থাৎ খাড়িতে পৌঁছে গেলাম এখানে খাড়ি হল সমুদ্রের একটা সংকীর্ণ অংশ যা স্থলভাগের মধ্যে প্রবেশ করে উইথ পুশিং প্রো প্রো মানে হলো নৌকার অগ্রভাগ অর্থাৎ নৌকার অগ্রভাগ ঠেলে পরের লাইন অ্যান্ড কোয়েঞ্চ এবং সাত মেটালাম তৃষ্ণা মেটালাম এখানে থামালাম থামালাম ইটস স্পিড এটার গতি এটার গতি মানে হলো নৌকার গতি নৌকার গতিটাকে আমি থামালাম কোথায় থামালাম আইদার স্ল্যাশি স্যান্ড এই আই এর পরে যে অ্যাপোস্ট্রফি রয়েছে এটা আসলে ইন এনটাকে তুলে এভাবে লেখা হয়েছে স্ল্যাশি মানে হলো ভেজা কাদাযুক্ত স্যান্ড মানে বালি ভেজা কাদাযুক্ত বালি তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে অর্থাৎ যখনই আমি আমার নৌকার অগ্রভাগ ঠেলে ঠেলে আমার নৌকা নিয়ে খাড়িতে পৌঁছে গেলাম অর্থাৎ তীরে পৌঁছে গেলাম তখনই আমার নৌকার গতি তীরের ভেজা বালিতে থামিয়ে দিলাম দ্রুত কাজটা হলো দেখো এখানে প্রেমিকের ব্যস্ততা বা ব্যাকুলতা লক্ষ্য করার মতো সে তার প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল তাই দ্রুত নৌকাটাকে ভেজা বালিতে ঠেলে দিয়ে সে নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করলো এবং এইভাবেই প্রথম সিস্টেড শেষ হলো তার সমুদ্রযাত্রাও এখানেই শেষ হলো সেকেন্ড সিস্টেড প্রথম লাইন দেন এ মাইল তারপর এক মাইল অফ বেচ উষ্ণ সমুদ্রের গন্ধে ভরা তীর অর্থাৎ সমুদ্রযাত্রা শেষে উষ্ণ সমুদ্রের গন্ধে ভরা তীর দিয়ে তীর বরাবর এক মাইল পথ হাঁটলাম সমুদ্রের একটা নিজস্ব গন্ধ থাকে তোমরা এটা জানো যখন তোমরা সমুদ্রে যাও সমুদ্রের পাড়ে দাঁড়ালে সেই গন্ধটা কিন্তু তোমরা অনুভব করতে পারো সেই গন্ধটাকেই এখানে বলা হচ্ছে থ্রি তিনটি মাঠ বা ক্ষেত অতিক্রম করতে হল একটা ব্যাপার খেয়াল করে দেখো মনে হচ্ছে যেন প্রেমিকের যাত্রার কোনো শেষ নেই সমুদ্রের একটা অংশ পাড়ি দিল তীর ধরে এক মাইল পথ হাঁটল তারপর তিনটি মাঠ অতিক্রম করল বাধার কোন শেষ নেই মনে হচ্ছে রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন সেই যুগে ইংল্যান্ডের মানুষ ছিল সামাজিক এবং নৈতিক দিক থেকে ভীষণ রক্ষণশীল সেই রক্ষণশীল সমাজে প্রেমিক এবং প্রেমিকাদের অনেক বাধা অতিক্রম করতে হতো প্রেম করার জন্য কারণ সমাজ তা মেনে নিতে রাজি হতো না তাই তো এই কবিতায় প্রেমিক গোপনে রাতের অন্ধকারে এত বাধা অতিক্রম করেছে শুধুমাত্র প্রেমিকার কাছে পৌঁছানোর জন্য চলো এবার লাইনটাতে ফিরে যাই থ্রি ফেলস টু ক্রস টিলে ফার্ম অ্যাপিয়ার্স টিল মানে যতক্ষণ না অ্যাপিয়ার মানে হল আবির্ভাব হওয়া তাই লাইনটার অর্থ হলো তিনটি মাঠ অতিক্রম করলাম যতক্ষণ না একটা খামার বাড়ি আবির্ভাব হলো অর্থাৎ তিনটি মাঠ অতিক্রম করার পর আমি আমার প্রেমিকার খামার বাড়িটি দেখতে পেলাম অবশেষে আমার প্রেমিকার কাছে আমি পৌঁছালাম এবার যেই খামার বাড়িতে পৌঁছে গেলাম সঙ্গে সঙ্গে এ ট্যাপ অ্যাট দা পেন জানলার কাচের উপরে একটা মৃদু টোকা যে ঘরে প্রেমিকা থাকে সেই ঘরের জানলা জানলার কাছে টোকা মারলাম আমার আগমন অন্যদের কাছে গোপন রাখার জন্য এটা করলাম আমি দরজায় টোকা মারলাম না কারণ আমাকে গোপনে দেখা করতে হবে তাই দ্রুত তীক্ষ্ণ আচরের শব্দ পরের লাইন দেখো অ্যান্ড ব্লু স্পার্ট এবং নীল শিখা অফ এ লাইটেট ম্যাচ জ্বলন্ত দেশলাইয়ের তাহলে মানে কি দাঁড়াচ্ছে জালনার কাছে টোকা দেওয়ার সাথে সাথে দেশলাই কাঠির দ্রুত তীক্ষ্ণ ঘর্ষণের শব্দ হল প্রেমিকা দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছে ঘরের ভেতরে আমার উপস্থিতি বুঝতে পেরে সেই দেশলাইয়ের নীল শিখা ঘরটাকে হালকা নীল রঙে আলোকিত করেছে এ ভয়েস একটা কণ্ঠস্বর অ্যান্ড এ ভয়েস এবং একটা কণ্ঠস্বর এই কণ্ঠস্বরটা প্রেমিকার কণ্ঠস্বর লেস লাউড কম জোরালো কম জোরালো থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স আনন্দ ও ভয়ের মধ্যে দিয়ে অর্থাৎ প্রেমিকা আনন্দিত কারণ তার প্রেমিক এসে গেছে আবার সবাই জেনে গেলে বিপদ বাড়বে এটা ভেবে সে ভয় পাচ্ছে আতঙ্কিত তাই আনন্দ ও ভয়ের মধ্যে দিয়ে সে কথা বলে উঠল কিন্তু তার কণ্ঠস্বর ছিল কম জোরালো লেস লাউড কিসের থেকে দেন দ্য টু হার্টস দুটো হৃদয়ের চেয়ে দুটো হৃদয়ের চেয়ে তার কণ্ঠস্বর ছিল কম জোরালো বিটিং টু স্টুয়েচ যে হৃদয় দুটো একে অপরের খুব দ্রুত এবং সজরে স্পন্দিত হচ্ছিল অর্থাৎ তারা একে অপরকে আলিঙ্গন করেছে তাদের হৃদয় দুটো মিলনের আনন্দে এত উচ্চ শব্দে স্পন্দিত হচ্ছে যে সেই স্পন্দনের শব্দ প্রেমিকার কণ্ঠস্বরকে চাপা দিচ্ছে সেই স্পন্দনের শব্দে প্রেমিকার কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে এবার অবশেষে দেখো একটা এসক্লামেশন মার্ক এই মার্কটা দেওয়া হয়েছে মিলনের আনন্দে তারা ভীষণ আনন্দিত বোঝাতে। তো এবার দেখো কবিতাটি হঠাৎ করে এইভাবে শেষ হয়ে গেল যেন মনে হলো আমাদের মধ্যে মানে তৃষ্ণা থেকে গেল অতৃপ্ত থেকে গেলাম আর একটু যদি কন্টিনিউ করতো তাহলে ভালো হতো এরকম মনে হচ্ছে কবি কিন্তু এটা অনেক বুঝে শুনেই করেছেন কারণ তিনি মনে করেন কারণ দেখো একটা ব্যাপার মাথায় রাখবে কারণ তিনি মনে করেন যে প্রেম অর্জন করাটা হলো সব থেকে বড় কথা দুজনে মিলিত হতে পেরেছে মিলন বাস্তবায়িত হয়েছে সার্থক হয়েছে এটাই যথেষ্ট এর গভীরতাতে যাওয়ার কি দরকার আছে কি প্রয়োজন এই কারণে কবি এখানেই সাডেনলি কবিতাটাকে শেষ করলেন আরও একটা বিষয় তোমরা এখানে লক্ষ্য করো প্রেমিক যে যুগে বাস করতো ভিক্টোরিয়ানে যেটাকে আমি বললাম একটু আগে বলার চেষ্টা করলাম সেই যুগে সমাজ এবং নীতি শিক্ষাকে সে কিন্তু কোনো রকম গুরুত্ব দিল না প্রেমিকাও দেয়নি হ্যাঁ তারা শুধুমাত্র গুরুত্ব দিয়েছে নিজেদেরকে নিজের জীবনকে নিজের হৃদয়কে নিজেদের চাওয়া পাওয়াকে তারা ভালোবাসাটাই এখানে সবার ঊর্ধ্বে দেখেছে সেটাকে পাওয়ার জন্য তারা অনেক বাধা অতিক্রম করেছে এবং সব রকমের বাধা অতিক্রম করতে তারা প্রস্তুত আরো একটা ব্যাপার লক্ষ্য করো যে এই প্রেমিক যখন এত দীর্ঘ একটা যাত্রা করল রাতের এই প্রাকৃতিক রূপ সৌন্দর্য সে কিন্তু একবারও দেখলো না তার দিকে একবারও ফিরে তাকায়নি এটা থেকে আসলে কবি বোঝাতে চাইছেন যে লাইফ আমাদের জীবন লাইফ ইজ লার্জার দ্যান আর্ট আর্টের চেয়ে আমাদের লাইফ অনেক বড় এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন দেখো আমার ভিডিওটা আজকে আমি এভাবেই শেষ করব কারণ ক্লাস ইলেভেনকে মাথায় রেখে ভিডিওটি আমি বানালাম আমার মনে হয় এইটুকু ব্যাখ্যা এই ক্লাস ইলেভেনের জন্য যথেষ্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক এবং কমেন্ট করো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজ আমি আমার ভিডিওটি শেষ করছি